কতদিন আনছিলে এখন মনে হচ্ছে কিছু আনি কিছু আনি না সেই তুলনায় মনে হচ্ছে না কিছু আনছি বিদেশ থেকে আসা যে কত কোজি না গেলে দেরি হয় তোমরা বলো জীবনে সবারই সব রকম অভিজ্ঞতা দরকার আছে তোমাকে আল্লাহ দিতে সুযোগ হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি রান্নাঘরে নাস্তা বানাবো চলে এসেছি পাউরুটি টোস্ট বানাবো তিনটা ডিম পেঁয়াজ কাঁচামরিচ কুচি গুঁড়া দুধ একটু সামান্য পানি লিকুইড দুধ নাই তো এই জন্য গুঁড়া দুধ দিচ্ছি সামান্য লবণ সাইফান ঘুম এখনো উঠে নাই সোনা পাখি ওঠো সবাই নাস্তা খাচ্ছে বিদেশ থেকে আসার পরে ভারী ভারী জিনিস এখনো খাইনি না একটু অল্প খাওয়া দাওয়া হচ্ছে কি টেস্ট হয়নি বলতেছে তুমি একটা মরিচ দিছো কেন ঝাল লাগতেছে ওইটা তো মরিচ নাই যে এগুলো তো মরিচ নাই খাও ও মা গুড বয় পাখির খাবার শেষ হয়ে গেছে সাইফানের পাপা নাস্তা করেই পাখির খাবার কিনতে গেছে এক নম্বরে গেছে তাহলে মার্কেটে আর আমাকে লিফটে মুরগি কিনে পাঠিয়ে দিছে কাটাকাটি করতেছি আমি বলছিলাম একটা পালং শাকের একাঠি কিনে দিতে যে মূলা বেগুন আলু শীতের সবজি কেটে নিছি যে পালং শাক দিয়ে মাখায় বসায় দেব কিন্তু সেটা হলো না পালং শাক পাওয়া যায়নি এখন কি করি বুঝতে পারছি না আর মুরগি কাটাকাটি করতেছি পালং শাক পাইলে খুব ভালো হইতো ভাবলাম একটু নানি আমার একটা রেসিপি দিছিল অনেক আগে চ্যানেলে বানিয়েছিলাম ভাবছিলাম ওইভাবেই রান্না করি সব গোল গোল করে কেটে নিতে হয় আলু মূলা বেগুন সব গোল করে কাটতে হয় মূলাটা বড় সাইজ দেখে আজকে গোল করে কাটতেও পারিনি কিন্তু এখন পালং শাকই পাইলাম না কি আর করার যা আছে তাই রান্না করি আর আল্লাহর রহমতে ছেলে এসে ছেলে আম্মুকে আর বিরক্ত করতেছে না নিজের কাজকর্ম সব একে করতেছে না গুড বাই হয়ে গেছে নতুন আলু দিয়ে মুরগি রান্না করি পাখির খাবার খুব ফ্রেশ দিছে না এইটাও খাবে এই যে এই সবুজ গুলি না খাইতে চায় না তাহলে কয়টা টমেটো দেই মুরগিতে না আলু দিব তো কড়াই ছোটই হয় নাকি কত মনে হচ্ছে আলুও কাটছি দেখো নাস্তা ঠিক মতন খাইছো তো কয় পিস খাইছো সত্যি কড়াই হয়ে গেছে ছোট কড়াই চেঞ্জ করে ফেললাম নতুন আলু দিয়ে মুরগি আলু টালু একটু বেশিই দিলাম কালকে ইনশাল্লাহ টিকা দিব তো জ্বর আসে না কি হয় আল্লাহ জানে ভিতরে একটু ভয় কাজ করতেছে এই জন্য একটু আলু টালু দিলাম ভালোই হয়েছে পালং শাক পাইছে আমি আবার এই সবজি তুলেও দেইনি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ স্বাদ তো বেশি হয়ে যায় যদি আবার ভয়ও লাগে তেল আর একটাই মশলা লাগবে রাঁধুনি আর মেথি সমপরিমাণ তেলে নিয়ে এটা পাউডার করা এই মশলাটা এই সবজিতে খেলে আর কিছু লাগে না ঘ্রাণটা খুব সুন্দর এক চা চামচের চার ভাগের এক ভাগ দিলাম বেশি দিলেও ভালো লাগে না
কোনো পানি টানি লাগে না ভালো করে মাখায় বসাই দিতে হবে এর থেকে পানি বের হয়ে রান্না হয়ে যাবে আমার আদা বাটা রসুন বাটা নাই কিন্তু ইয়া আছে শুকনা পেস্ট আছে সেটাই মিলাই দিব দিয়ে বসাই দিব চুলায় এটা আমার ইতি খাল আমার শাশুড়ির রেসিপি আমার চ্যানেলে আগে একটা এটা নিয়ে ডিটেইলস ভিডিও আছে আজকে তো তাড়াহুড়া করতেছি মূলাটাকেও গোল করে কাটতে হয় সরি সরি আমি না ভুলে বলছি আদা বাটা এর মধ্যে শুধু রসুন দিতে হয় আদা দেওয়া যায় না ভুলে বলে ফেলছি রসুন শুকনা পেস্ট করা বাড়ি থেকে আনছিলাম আমুর বানানো সেটা এখন একটু দিয়ে দেব ভালো ড্রাই হয়ে গেছে বসাই দিলে খুলে যাবে এখন আর কিচ্ছু দিতে হবে না ঢেকে দিতে হবে আর এদিকে মাংস রান্নাও শেষ জুম্মার দিন তো আজান হয়ে গেল বাজে সোয়া বারোটা শেষ মুরগি রান্না শেষ ভাত বসাই দিলাম আর এই যে মাঝারি হিটে আস্তে আস্তে করে সুন্দরভাবে তরকারিটা হয়ে যাবে কোনো পানি টানি কিন্তু কিচ্ছু দেই নাই একা একাই পানি বের হচ্ছে এবার রান্না করে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমি আর কয়েকটা কাঁচামরিচ দিছি খালি সুন্দর ঘ্রাণ আসে মেথিয়া রাঁধুনির ঘ্রাণটা খুব মিষ্টি ঘ্রাণ সাইফান দোয়া করিও ঘর বাড়ি সব মুছে পরিষ্কার করে একদম ওদের জন্য সালাদ কেটে রেখে দেব রান্নাঘরটা সব ক্লিন করা শেষ টমেটোগুলো কাঁচা কাঁচা লাগবে না কেমন বা সব রেডি করে রাখি সব খাবারও টেবিলে রেডি করে রাখলাম পাখি দুইটাকে একদম পরিষ্কার করে দিচ্ছি দিয়ে একটু রোদে রাখছি ঠান্ডা পড়ছে তো একটু রোদ থাক মিঠু ময়নার খাবার বয়ামে ভরে ফেলি দিব তো দিব তো একটু অপেক্ষা সহ্য হয় না সিম খাওয়াইছি না কি কি খাওয়াইছি অনেক কিছু খাওয়াইছি তো বাদাম দিছে অনেক বড় বড় আসসালামু আলাইকুম তুমি তো পালং শাক আমি ভাবতেই পাইনি তুমি আনবা আবার এলাকায় ছিল না তো বাহিরে যাইতে সেখান দেখো তো এই শাকটা টেস্ট কেমন একটু নতুন আলু মূলা বেগুন শীতের এই যে পরে মাখা মাখা করছি ওই যে নানির মতন করে রান্না করছি মাংস দেখো না কি একটা মুড়িতে আলুও দিছি নতুন আলু খালি আলু খাবো আজকে আলু খাবো আর আলু খাবো ওজন কমাই আনছি না এখন ওজন বাড়াবো খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছি পাখিও চিল্লাচ্ছে পাখিকেও খাবার আবারও দিয়ে গেছি এদিকে আমার ছেলেও ঘুমায় নেই ও একটু শুয়েছিল আমাদের সবার অত্যাচারে ও সেই ঘুমাইতে পারে নাই এখন পাটি পাটতেছি বিদেশ থেকে কি কি নিয়ে আসছি সেগুলো একটু ভাগাভাগি করি ওখানে কয়টা আছে তিনটা একটা কার একটা কার একটা কার একটা তোমার একটা আমার আর একটা আমার তিনটা এইটা কথা হয়েছিল আমাদের শর্ত ছিল বাংলাদেশের যদি ভুলে যায় পরীক্ষা করবে এটা হচ্ছে অ্যাপ্রিকটের কি বলে এটা আম সত্ত এটা দুবাইতে আব্বু অনেক খাওয়াইছে আমাদেরকে আলহামদুলিল্লাহ এক একটা অনেক ওয়েট হ্যাঁ ওজন বেশি এখন দেখা যাক কার ভাগ্যে আছে কি তো বলা যায় না কলারটা তো আপনারা দেখছেনই এটা হচ্ছে জ্যাক ফ্রুট চিপস এটা কখনো দেখিও নাই খাইও নাই এটা হচ্ছে তিন ফল এটা হচ্ছে অ্যাপ্রিকট ভালোই মানে এইগুলো জিনিস হচ্ছে এক্সক্লুসিভ এটা আমার আম্মুর জন্য স্পেশালি কারণ আম্মুরা অনেক বছর এগুলো খায়নি হ্যাঁ মা শাশুড়িদের জন্য
এটা চকলেট হ্যাঁ চকলেট তো আপনি দেখে আপনার আপনার ঘুম চাচ্ছে ঘুমাইতে যান ঘুম চলে গেছে ঘুম চলে গেছে হ্যাঁ হ্যাঁ ঘুম চলে এক ঘন্টা কিভাবে শেষ হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না ভাগাভাগি করা হচ্ছে এখনো এখানেও দেখতে পাচ্ছেন সব বের করে এলোমেলো হয়ে গেছে এই যে ভাগ লাগাইছি এখানে আর কি বাকি আছে ব্যাগ থেকে তো সবই ব্যাগ করছি না কত জিনিস আনছিল এখন মনে হচ্ছে কিছু জানি কিছু জানি না সেই তুলনায় মনে হচ্ছে না কিছু আনছি ঘটনা হচ্ছে অনেক খারাপ যত জিনিসপত্র আনছি মনে হচ্ছে কিছুই আনি নাই আমাদের লিস্ট অনুযায়ী এতগুলা লিস্ট এখানে দেখতে পাচ্ছেন ওখানে লিস্ট এখন দেখতেছি কিছুই আনা হয়নি মনে হচ্ছে আমাদের এক প্লেন ভর্তি মাল আনলে মনে হয় কম আমার ছেলে অলরেডি কেক খাওয়া শেষ একটা আর এক পিস বের করছে বলতেছি খায় না থামতেছে তাহলে খুললেও তো বিপদে আছি এই আগে ভাগ হবে তারপরে ভাগ জিনিসটা ওর ডিকশনারিতে নাই এখন ভাগ্যে পাচ্ছ খায় না ওইটাও পাবা না আমি খুব টেনশনে আছি আমার খালি আম্মুর আর শাশুড়ির ভালো মতো নাদার মধ্যে এদের প্যাকেট করা শেষ এখন এটা আমার জন্য একটু ভাজা পাতলা খালি এখানে এখন ভাগ করতেছি এখন তো মনে হচ্ছে কোনো জিনিসই আমার ঠিকানি নেই এইভাবে হবে ভাবতে পারি নাই আমার তো লজ্জা লাগতেছে ভাবতে গিয়ে খাবার মুখ বন্ধ কর লজ্জা পাচ্ছি এক একজনের ভাগ দেখে এটা আমার মানে বুঝাইতে পারবো না দেখেন কি করবো উপায় নাই দেখেন সারা ঘর বাড়ি এখন এলে কুল বাদ দিবা ভালো এই চকলেট ভিতরে কামড় দেন একটা এবার দেখেন ও রে জবরদস্ত ভাষায় যদি বুঝাইতে পারতাম অন্য লেভেলের সাবধানে যাও কোনো কিছু পারা দিও না আমরা তো অন্য ফ্লেভার পাইছি ওই যে ওই ফ্লেভার আচ্ছা দাও আমাদেরকে দাও কিছু না সবাইকে দাও না শুরু করো চকলেট ভাগ ভাগ করতে খুব আনন্দ লাগতেছে কেমন এটা টেস্ট ভালো উড়ে আনলাম এটা তো শেষ হয়েছে চকলেট ডার্ক চকলেট আমার জন্য কথা রাখিও গামলা খুঁজে পাইলাম না একটা ইয়া পাইছি ভালো বিসমিল্লাহ আইফোন একটা খুলো না খাও এটা মজার চকলেট এটা মজার জীবনে কিছুই নাই কিন্তু চকলেট খেলে কি হবে এত দাঁতের খবর আছে এটা খুব মজা লাগলো না কি খাবে এটা ফলের সব রকম ফলের ঘ্রাণ যা সুন্দর চকলেট কিনছো তুমি আমি তো যেগুলা কিনছি সবই কিন্তু ভালো চকলেট বললাম মানে মন প্রাণ শান্তি হয়ে যাচ্ছে ভাগ করতে জের খাচ্ছি এটা খাবো এটা লিচু এই কোনটা খাবার আগে আমি এটা খাইয়ে গেব আমার আম্মু লিচু পছন্দ করে চুইং গাম খাবে কিন্তু চকলেট ভিতরে ভাগ করো ক্লান্ত হয়ে গেছি ভাগাভাগি করতে করতে দেখেন পরিবারের সদস্য অনুযায়ী ভাগাভাগি না আমরা চেষ্টা করতেছি আল্লাহ যেন এর মধ্যে বরকত দিয়ে দেয় বরকত দেয় এই তো আমাদের নিয়ত তো পরিষ্কার আমাদের নিয়ত পরিষ্কার এখন থেকে না এটা আমার ভাগ তোমার ছেলে আমাকে দিচ্ছে ইয়া দিচ্ছে খাও আর কি এতক্ষণ তো খাই নাই এখন ভালো লাগতেছে খাচ্ছি খাও
তুমি একটা লিচু খাই দেখো খাওয়া শেষ লিচু কয়টা আর খাবো এখন এখন লিচু আমার কাছে অত ভালো লাগেনি অত স্বাদ নেই আনারস ও উপরেও দেখেন দুইজনের নাম ভুলে গেছিলাম চকলেট খেতে খেতে অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে মানে এখন খাওয়াও হচ্ছে আর পোলো আনছি এক বক্স এটা কিন্তু আরবিতে পোলো না বলো ওরা পি বলতে পারে না ব বলে বলো এই এই যে আম সত্য না এটা কি অ্যাপ্রিকট সবার ভাগ্যে হইল না এটা বাংলা কি সবার মানে যাকে যাকে দিছি বাসা থেকে ভেঙে ভেঙে খেতে হবে বাংলা এটা আলু আলু বোখারা মনে হয় ইয়া নাকি এটা তো খোবানি নাম লেখা কমলা রঙের গোলাকার ফল বিশেষ এই যে এই যে খোবানি চেহারাটা দেখে এই যে সবার হবে না হইল না এই আসলে সবার ভাগ্যে হয় না এটা কিছু করার নেই অল্প আনছি আর ওজন ওজন অনেক একটা হাফ কেজি হয়ে গেছে তো এই জন্য যার যার ভাগ্যে হয়েছে দিলাম কিছু করার নেই তুমি তো ভালোই আন্দাজ বুঝো আমি প্রথমে এত ভয় পেয়ে গেছি যে আল্লাহ কি করি কি করি এখন তো দেখতেছি দেখো আল্লাহ কত বরকত দিবে আরে যেটুকু হোক বিদেশ থেকে আসা যে কত কঠিন না গেলে দেরি হইতাম না বলো জীবনে সবারই সব রকম অভিজ্ঞতা দরকার আছে তোমাকে আল্লাহ দিতে সুযোগ হ্যাঁ শুরু করো বিসমিল্লাহ এটা রংপুর এটা ঈশ্বর দি ওটা আমি আমাকে দাও একটা ঈশ্বরদি একটা রংপুর একটা আমি আর এটা আম্মুকে দিই হালিমের দুইটা আনছি দেখি তিনটা নাই আরে এটা কি চিকেন টিক্কা এটা তিনজনের তিনটা নিব আর এই চকলেটটা এখন খুলতে পারলাম না এটা এটা কোটা লাগবে নাইলে হবে না হ্যাঁ না এটা এটা আমরা খাই রিভিউ দিব যদি ভাগ্যে থাকে ওরা পাবে ভাগাভাগি মোটামুটি আল্লাহর মতে আলহামদুলিল্লাহ হ্যাঁ দর্শকরা দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি সবাইকে খুশি করার ওইভাবে চিন্তা করলে কি আর মুগ ডাল খোসা সব আনছি এটা আমি বাসায় রাখলাম আর আমার শাশুড়ির জন্য একটু দিলাম যে আম্মু রান্না করবে এটা বুঝলে এটা যে মামির কাছে দেখছিলাম না মামি ভিজায় রাখে রান্না করে আবার ভিজায় মাখায় খাইছিল ভালো লাগছিল আমার জাফরান জাফরান ইরানি ইরানি জাফরান হ্যাঁ ইরানি জাফরান অরিজিনাল এক নাম্বার নাম্বার 1 নাম্বার 1 খালি বলো কেমন একটু খাই দেখেন স্যার দেখি একটু খাই দেখি স্যার থোড়া মিলেগা ইয়েস মিলেগা ক্যান ইউ গিভ মি সাম এ আলু এত ছোট করে কাটা সেই না আনকো না এখনই খাওয়া শেষ হয়ে যাবে মুখে চুলকানি দেখো এত মুখে চুলকানি তিন তিন তিনটা এখনই খাই আমার সব অবস্থা দেখলে ভয়ানক রূপ ধারণ করছে এখনো সব এলোমেলো আর এখন রান্নাঘর রান্নাঘর দেখলে আরো ভয় পাবেন এই দেখেন এই দেখেন এগুলো সব পরিষ্কার করে ফেলে আসতে হবে সব প্যাকেট আনছি আর ফেলাইছি এখনো কি বাকি আছে এখন আলাদা আলাদা করে এই যে ভ্যানিটি ব্যাগ যাদের আনছি সেগুলো বাকি আছে তারপর খেজুর আমার কাছে একজন খাইতে চাইছিল এখন ও বলছে খেজুর তাকে এক প্যাকেট দিয়ে দিতে আমি বুঝতেছি না কি করবো খেজুরটাই খেজুরটাই বাদ আছে আর কি এই যে বাসার জন্য স্যুপ টুপ রাখলাম আমার ক্রিম ট্রিম রাখলাম কিছু চকলেট রাখছে এটা এই দেখেন একটু ভালোই রাখছে আবার কিছু চিপস টিপস আছে একটু বাচ্চার খাবার আছে মোটামুটি ভালোই আছে খারাপ না ভালোই রাখা হইলো এখন সব দেখি ভরি মন চায় সবাইকে অনেক অনেক দিতে কিন্তু দেখেন সেরকম ভাবে দিতেও পারি না এখন সব নাম লিখে লিখে এই যে ব্যাগের গায়ে লিখতেছি প্লাস ওই যে ভিতরে যে কাগজটা লিখছিলাম সেটাও রেখে দিচ্ছি এইভাবে করে করে এখন ভর্তিছি এই যে এখনো বাকি আছে দেখেন কখন যে কাজ শেষ হবে আল্লাহই জানে সময়ের কাজ এই যে এটা খালা আর এটা আপা এই যে সাইফেনের পাপাকে পাঁচজনেরটা দিয়ে পাঠাচ্ছি সবাইকে বলি অল্প পরিমাণই হয়েছে বুঝো না কি বুঝতেছো না যাও আল্লাহ হাফেজ ভালো সময় লাগে আমি দুবাই থেকে ব্যাগগুলো নিয়ে আসছিলাম
এই জন্য আমার তো সুবিধা হয়েছে। মামি বলছে কামি এগুলো নিয়ে যাও কাজে দিবে, দেখি সত্যি কাজে দিচ্ছে। দেখালাম মারা বোরখা পরে, আমি সবার জন্য বোরখা আনছি। আসসালামু আলাইকুম। যখন দাদা দাদিকে দিবে আমি চুপ করে খাই নিব। ওহো, আপা থাকলে ভালো হইতো। আপা সবসময় সময় মতন থাকে না। রাত বাজে 11:30, ওদের খিদা লাগছে, এখনো খাবার দিতে পারিনি। সব খাবার এখন গরম করে নিয়ে আসলাম, এগুলো সব পরিষ্কার করলাম, সব ব্যাগে ব্যাগে ভরে ভরে রেডি করে রাখলাম। আর এইদিকে যার যার ঢাকার মধ্যে তাদেরগুলো এইখানে রাখলাম। আর রংপুরি সর্দির যার যার সবার ব্যাগে ঢুকাইছি, কিছু আবার ঢুকাইতে ভুলে গেছি, সেটা আবার কিছু জায়গা নাই বাহিরে, এক্সট্রা ব্যাগ করছি এখন। এই যে এগুলো এগুলো সব করবো। আর এগুলো ঢাকায় যাদেরকে দিব তাদের এই কজনের, আজকে সকালে 3 জনকে দিতে পারবো, আর সম্ভবত এসে দিতে হবে আমার খালামাদেরকে, উপায় নেই। আর একটু বিদায় না তো আমরা এখন খাওয়া দাওয়া করি। সাইফানে মনে খুশি ঈশ্বর দিয়ে রংপুর শুনছে, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন ভাই ভাই। আর ভাই ভাইও দিবে না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আজকে আর কথা টথা বলি না, আমার এখন এমনি খারাপ লাগতেছে।